আমার এই ট্রাভেল ব্লগের ক্ষেত্রে এটা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে আশা করতেছি। প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগতেছে আর সদরঘাটে আসা। সিনেমেটিক শট আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি। আজকে আমি যাচ্ছি আসলে অমিত দাদার কাছে। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা অমিত দাদার সাথে একটা লাইভ স্কেচ করব। সেটির পার্সপেক্টিভে আজকে আমরা যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে একদম লাইভ স্কেচ। দাদা আমাকে ডেকেছেন হচ্ছে পুরান ঢাকার সদরঘাটে। আমি এখন আছি সদরঘাটে আর সদরঘাটের এখান থেকে আমি একদম লাইভ ভিউটা দেখাবো। আসলে বেসিক্যালি যে ভিডিওটা করার ইচ্ছা ছিল একদম লাইভ ভিউ, আমি দাদাকে বলেছিলাম, একটা শিডিউলও নিয়েছিলাম যে দাদা আপনি কবে আমাকে শিডিউল দিতে পারবেন। সেটির পার্সপেক্টিভে চলে এসেছি এমন একটা জায়গায়। আপনারা যারা পুরান ঢাকা এসেছেন তারা কিন্তু অবশ্যই সদরঘাটে এসেছেন, আর সদরঘাটের এই ভিউটার সাথে দাদার স্কেচ পুরো একটা অন্য লেভেলের। সো আমরা কিন্তু প্রায় চলে এসেছি দাদার কাছে। অমিত দা অর্থাৎ যে ছবিগুলো আমি আমার কমিউনিটি ট্যাবে শেয়ার করেছিলাম, অসাধারণ যেই স্ক্রেচগুলা, আসলে সেখানে যে ক্রিয়েটর তার কাছে এসেছি। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা ভালো লাগতেছে। আসলে এটা আমার ড্রিম ছিল যে দাদার আমি লাইভ স্কেচ দেখবো, আর এরই পার্সপেক্টিভে কিন্তু আজকে আমার সদরঘাটে আসা। সদরঘাট হচ্ছে পুরান ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমি এখানকার কিছু সিনেমেটিক শট আপনাদের দেখাবো। পুরান ঢাকা বাঙালি জাতির এক অতুলনীয় ঐতিহ্য, অপূরণীয় অধ্যায়। বাঙালির শেকড়টা কিন্তু সেই পুরান ঢাকাতেই। ঢাকা নামের যেমন চমকপ্রদ তত্ত্ব আছে, ঢাকা অথবা তৎকালীন ঢাকায় গড়ে ওঠা এলাকাগুলোর নামও বেশ কিন্তু ভারী। এলাকার নামগুলো জানলেই ইতিহাসের প্রাথমিক অধ্যায় জেনে নেওয়া যায় অনেকটাই। পুরান ঢাকাকে ব্যাখ্যা করা যায় 52 বাজার 53 গলি হিসাবে। এখানে প্রচুর গলি বাজার থাকায় এই নামকরণ করা হয়েছিল অনেকটাই, এমন কথা বলেন পুরান ঢাকাবাসী। প্রায় 400 বছরের ইতিহাসের খনি পুরান ঢাকার রাস্তাগুলো যেন এক একটা গল্প। এক একটি রাস্তা তার নিজের পরিচয় দেয় নিজ নামে, স্থাপত্যে, প্রকৃতি এবং পরিবেশে। প্রত্যেকটি এলাকার নামের সাথে জড়িয়ে আছে অজানা অনেক স্মৃতি। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের নদীবন্দন, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 1820 সালের দিকে সদরঘাটের পূর্ব দিকে ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস পর্যায়ক্রমে স্থানান্তরিত হয়। এর উত্তর দিকের এলাকাগুলো নতুন নগরকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সদরঘাট ছাড়াও বুড়িগঙ্গা তীরে আরেক ঘাট ওয়াইজ ঘাট থেকে লঞ্চ স্টিমার ছাড়ত সেই ব্রিটিশ আমল থেকেই। 21 শতকের শুরুতে এটিরও গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরনো ঢাকা নাম প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনা ঘাটি, বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল। সারা দেশে বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে নোঙর করে আছে, ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের শোরগোল সবকিছু মিলিয়ে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। আপনারা সদরঘাটে আসলে এক অসাধারণ অনুভূতির
সাক্ষী হবেন। এখানে ব্যস্ততা দেখে ঢাকা শহরের যান্ত্রিকতাকে আরও কয়েকগুণ বেড়ে গেছে বলে আপনার মনে হবে। সদরঘাটের গোড়াপত্তন কবে হয়েছে তা ইতিহাসে অনির্দিষ্ট হলেও এর বয়স প্রায় হাজার বছর বলেই অনেকে মনে করে থাকেন। মূলত জনপদ, প্রাচীন সভ্যতাগুলোর উৎপত্তি ও ক্রমবিকাশ, নদীকে কেন্দ্র করে এবং সভ্যতার অগ্রগতি হয়েছে নদীর গতির সঙ্গে তাল মিলিয়েই। বাবা, আপনি আসছেন ঢাকাতে কত বছর? 22 বছর। 22 বছর ধরে নৌকা চালাচ্ছেন? হ্যাঁ। হোমটাউন কোথায়? সরকারি থানা জেলা। আচ্ছা, আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, আসলে যে এই বুড়িগঙ্গাটা দেখতেছেন, 22 বছর ধরে বুড়িগঙ্গার যে পরিবর্তন, আসলে কেমন দেখতেছেন? আগে কেমন ছিল, এখন কি অবস্থা, কেন এরকম, এটা কারণ কি আপনার কাছে কি মনে হয়? কারণ আপনি একদম বুড়িগঙ্গা নদীর সাথে কিন্তু একদম ওতপ্রোতভাবে সম্পৃক্ত। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবে চিন্তা করি, আমরা যেভাবে মানুষজন চিন্তা করি, বুড়িগঙ্গা নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে, আসলে নষ্টের পেছনে কারণগুলো আপনি কি দেখতেছেন? নষ্টের পিছনে কারণ হচ্ছে দূষিত বজ্র ফালায় নদীতে। হ্যাঁ হ্যাঁ, আর ওই ট্যানারি বজ্রগুলো ফালায় এই সাইডে বাইরে, ওই ড্রেন গুলো আছে, এই ড্রেনে নষ্ট করে বেশি। আচ্ছা আচ্ছা, ময়লা এই সাইডে ড্রেনের ময়লা নষ্ট হয় বেশি। আচ্ছা আচ্ছা, সঙ্গে পাল্টেছে অনেক কিছু। তখন নদীর পাড়ে কোনো স্থায়ী ঘাট না থাকলেও সেখানে একটি টার্মিনাল গড়ে ওঠে। আশেপাশে উঠে গেছে উঁচু উঁচু সব ভবন, ফলে নদী থেকে এখন আর আগের মতো রাস্তা দেখা যায় না। তবে আগের মতোই এখানে ব্যস্ততা আছে সদরঘাটে। এই নদীবন্দর থেকে বাংলাদেশে দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট সহ মোট 45টি রুটে লঞ্চ ও স্টিমার চলাচল করে। মালামাল বহনকারী বাসগুলোও সদরঘাটকে মাল ওঠানামার কেন্দ্র হিসেবে ব্যবহার করে। পাশাপাশি সদরঘাট ফলমূল, শাকসবজি ও বিবিধ সামগ্রীর একটি বৃহৎ দৈনিক বাজারে পরিণত হয়েছে। স্টিমার, লঞ্চ ছাড়াও ডিঙি নৌকাগুলো সদা ব্যস্ত যাত্রী নিয়ে এপার ওপার খেয়া বাইতে। সবসময় লেগে থাকা কুলিদের সরগল আপনাকে এক অন্যরকম অনুভূতিতে নিয়ে যাবে। আমরা যখন সদরঘাটে অবস্থান করছিলাম তখন আকাশ ছিল মেঘলা এবং চারিদিকে বৃষ্টির এক অসাধারণ অনুভূতি আমরা এক্সপিরিয়েন্স করেছি এই সদরঘাটে। পুরান ঢাকা সদরঘাটে পৌঁছানোর পর আমি দাদাকে ফোন দিয়ে জানাই, দাদা আমি পৌঁছে গেছি ঢাকার সদরঘাটে। দাদা আমাকে আশ্বস্ত করে বলেন আমি খুব দ্রুতই পৌঁছে যাব ঢাকার সদরঘাটে। আমি আমার অবস্থান নিশ্চিত করার পর দাদার জন্য অপেক্ষা করতে থাকি এবং চারিদিকের অসাধারণ মুহূর্তগুলো উপভোগ করতে থাকি। খুব দ্রুতই দাদা পৌঁছে যান পুরান ঢাকা সদরঘাটে। আমি দাদার জন্য অপেক্ষা করছিলাম এবং ভাবছিলাম দাদার লাইভ স্কেচ দেখব। এক্ষেত্রে দাদা সকল ধরনের আঁকা আঁকেন, যে সকল জিনিসপত্র লাগবে সকল কিছু সাথে করে নিয়ে আসেন। একজন ক্রিয়েটর আসলে কত মনের মাধুর্য মিলে যে ছবি আঁকতে পারেন, আসলে সেটার পার্সপেক্টিভে কিন্তু আজকে আমার এখানে আসা। আমি কিন্তু আজকে এটা লাইভ ভিউ দেখাবো। ভিডিওটা অনেক জোশ হবে আমার এই জার্নির লাইফে, অর্থাৎ আমার এই ট্র্যাভেল ব্লগের ক্ষেত্রে এটা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে আশা করতেছি। সো দেখা হবে এখনই দাদার সাথে। দাদা পৌঁছেই তিনি তার আঁকার সকল অ্যাক্সেসরিজগুলো বের করতে শুরু করেন এবং আমার চারিদিকের ওয়েদার এতটাই ভালো লেগেছিল যে আমি শুধু মুগ্ধ দৃষ্টিতে দেখতেছিলাম যে একজন শিল্পী এত সুন্দর আবহাওয়া এবং সামনে লাইভ স্কেচ সাথে আমার এই ক্যামেরার লেন্স কতটুকু কম্বিনেশন হতে পারে সেটাই ভাবছিলাম। এবং তিনি তার লাইভ স্কেচ আঁকা শুরু করেন। আমি শুধু অবাক দৃষ্টিতে দেখছিলাম একজন শিল্পী কত সুন্দরভাবে লাইভ স্কেচ করা শুরু করেছেন। এক্ষেত্রে আমাদের আঁকা আঁকির ক্ষেত্রে বাগড়া দেয় আবহাওয়া, অর্থাৎ এক্ষেত্রে বৃষ্টি আবহাওয়া শুরু হওয়ার কারণে আমরা পুরান ঢাকার যে সদরঘাটের লঞ্চগুলো আছে সেই লঞ্চের ভেতরে যে আঁকা আঁকি শুরু করি, এর মাধ্যমে ছোট্ট একটা ইন্টারভিউ করার চেষ্টা করি দাদার। তো দাদার জার্নিটা কবে শুরু হয়েছিল, কীভাবে দাদা এই আঁকা আঁকি জগতে এসেছেন, অর্থাৎ এত সুন্দর ছবি আঁকার পেছনে গল্পটুকু আমরা জানাবো এই ভিডিওতে এবং সাথে সাথে দাদার লাইভ স্কেচও দেখাবো একই সাথে। তো দাদার জীবন বৃত্তান্ত শুনে জানা যাক আজকের এই ভিডিওতে।
তো এখন আমি আছি অমিতদার সাথে। আসলে আমি তো টাইম শিডিউলের মধ্যে দাদার কাছে এসেছি, দাদা আমাকে সময় দিয়েছেন, আমরা দাদার লাইফ স্পেস দেখেছি। এখন আমরা কিছু দাদার মানে এই বিগিনিং যে লাইফটা কিভাবে জার্নিটা শুরু হলো সেটা জানতে চাইবো। প্রথমে বলে রাখি আমি দাদাকে পূর্ব পরিচিত আমার, কিন্তু এত ছবি ভালো আঁকে এটা আমি কখনোই জানতাম না। আমি যখন এরকম ছবিগুলো এখানে ফেসবুক প্রোফাইলে দেখেছি তো আমি নিজেকে বিশ্বাস করতে পারি না যে একটা মানুষ কিভাবে এত সুন্দর রিয়েলিস্টিক ছবি আঁকাইতে পারে। আমি আসলে 2018 সালে আসি, তারপর এখানে এসে আমি মোবাইল আমি বিশ্বাস করতে পারি নাই। আমি দাদার অনুমতি নিয়েছি, কমিউনিটি পোস্ট করেছি, তারপরেও বলেছিলাম যে আমি সাথে সাথেই খুব দ্রুতই আমি কিন্তু ইনার সাথে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা শেয়ার করবো। তো আমি না কি আপনারা কিন্তু লাইভ ভিউটা দেখেছেন আসলে কিভাবে দাদা ছবি আঁকাই, ব্যাকগ্রাউন্ডে যিনি আমার ক্যামেরাটা ধরে আছেন তার ছবি আঁকিয়েছেন। আজকে ওয়েদারটা খারাপ, তাহলে আমার ইন্টারভিউ আরো লাইভ ভিউ করতাম। ছবিটা আঁকার পর আমার খুবই ভালো লাগছে, মনে বড়ই আশা ছিল, এটা বড়ই ভালো হয়েছে ছবিটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে, ধন্যবাদ।